মানুষকে সহযোগিতা করা, তো এর উপকার আমরা পেয়েছি। আপনাদের গোবিন্দপুর পশ্চিমপাড়া যে মল্লিকপাড়া যে কর্মসূচিটা নিয়েছেন, এত লেট হলো কেন? না, এর আগে একটা প্রোগ্রাম আমাদের হয়েছিল, এই মল্লিকপাড়াতেই হয়েছিল, তার ছবি আমাদের কাছেও আছে, চাইলে আমরা দিতে পারবো। এখন করা হচ্ছে এর কারণে না, এটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে তখন যে মানুষের চাহিদা আর এই যে তার মধ্যে তফাৎটা না, তফাৎ বলতে একটা এই বুথ থেকে এটা 25 নম্বর বুথ, 26 নম্বর বুথের টোটাল বুথের যে আমাদের কর্মী সমর্থক সদস্যরা আছে তাদের একটা প্রোগ্রাম ছিল। এর আগে প্রথমে যখন আমরা করেছিলাম তখন যেরকম মানুষের সমস্যা অভাব অভিযোগের কথা শুনেছি, সেইগুলো থেকে মানুষকে আমরা অনেকটা রিকভারি দিতে পেরেছি এবং আগামী দিনেও পারবো। তার জন্যই একটা মধ্যখানে যে সময়টা গ্যাপ গেছে এবং সেই গ্যাপের মধ্যে এখন অনেকটা আমাদের কম হয়েছে, সেই অভিযোগগুলো সরাসরি মানুষের কাছে আমরা পৌঁছে আমাদের যে ভুল ত্রুটি আছে সেগুলো শুধরে নেবার চেষ্টা করেছি এবং মানুষ তাতে আমাদের সঙ্গে দিয়েছে, সঙ্গে আছে। আপনার নাম? আমি গুরুপদ মাঝি, গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানুষ এই কাজে কতটুকু মানে সাকসেসফুল হয়েছে? নমস্কার, আমি শেখ মুস্তাকিন বলছি। সাকসেসফুল অনেকই হয়েছে, প্রচুর উপকৃত হয়েছে মানুষ, অনেক রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে এবং মানুষের অনেককে ঘর করে দেওয়া হয়েছে। আজকের যে দিনগুলো কর্মসূচি, সাধারণ মানুষ কতটা এগিয়েছে? অনেক এগিয়েছে, অনেক। এরপরে আমরা এখান থেকে এই কর্মসূচি শেষ করার পরে আমরা একটা বাস করেছি, দীঘা প্রোগ্রাম করেছি। এই টোটাল দিদিকে বলো যে গেঞ্জিটা আছে বা স্টিকার আছে, আমরা এটা টোটাল নিয়ে একদম ডাক্তার আমরা রবিবার ব্যাক করবো। পঞ্চায়েতের বাসিন্দা? হ্যাঁ। এই পঞ্চায়েতে আপনি কী সুবিধা পেয়েছেন? আমাদের রাস্তাঘাটে আলো ছিল না, আলো পেয়েছি। আর আমাদের মেম্বার আমাদের পাশেই থাকে, আমাদের ঘর বাড়ি অসুবিধা ছিল, আমাদের অসুবিধাটা সমাধান করে মেম্বারের সহযোগিতা আপনি পেয়েছেন, তাই? আপনার নামটা? তাসমিনা বেগম। আমরা দিদিকে বলো কর্মসূচিতে পেয়েছি, দিদিকে ফোন নম্বরে ফোন করে আমরা ঘর পেয়েছি। আমাদের মেম্বার আমাদের অনেক সুবিধা দিয়েছে, ঘর দিয়েছে, সবসময় পাশে থাকে, দায় বিপদে সবসময় আমাদের উপকার করে, সবসময় আমরা উপকার পাই। আপনার নামটা? আমার নাম জাহানারা বেগম।